করে আমরা করছি না, তবে অটোরিকশা লেগুনা এ জাতীয় যে পরিবহনগুলো আজকে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং দুর্ঘটনার কারণ ঘটাচ্ছে সেগুলো চলাচলের উপর আমরা নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং সেটা এক তারিখ থেকে আগামী মাসের এক তারিখ থেকে এই অভিযান ব্যাপারে আমি পুলিশের আইজি সাহেবের সাথে একটু আগে কথা বলেছি এবং হাইওয়ে ডিআইজি সাহেবের সাথেও আমার কথা হয়েছে, তারাও সবাই একমত। কারণ সমস্যা হলে তো রাস্তা প্রশাসন পুলিশ তাদেরকেই ঝামেলা পোহাতে, কাজে এই ব্যাপারে আমাদেরকে এই মুহূর্তে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আর এই মাওয়া আমি একটা সুখবর দিচ্ছি, আগে বলেছিলাম যেটা চার লেনে রাস্তা হবে, পদ্মা সেতুকে কার্যকর করতে হলে আমাদের অনেক রাস্তায় চার লেনে রূপান্তর ঘটাতে হবে। এর মধ্যে আমি একটু আগে সেনাবাহিনীর ইএনসির সঙ্গে জানাল তাদের সঙ্গে কথা বলেছি, তারা সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ডিসেম্বর মাস থেকে ঢাকা মাওয়া চার লেনের কাজ শুরু, এটা সেনাবাহিনী থেকে আমাকে জানানো হয়েছে। আমরা এই কাজটি ডিপোজিট ওয়ার্ক হিসাবে সেনাবাহিনীকে দিয়েছি। আমি আবারও বলছি যে যেটাই বলুন আজকে অবৈধ অপ্রয়োজন